السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد প্রশংসা কেবলই আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার সকল আল ও আসহাবের প্রতি প্রিয় দিনী ভাইরা আজ আমরা আলোচনা করব ইসলামের রুকনসমূহ বা আরকানুল ইসলাম বিষয়ে ইসলাম আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়াতে মনোনীত একমাত্র দিন একমাত্র ধর্ম যেটা আল্লাহ তাআলার মনোনীত আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এবং পছন্দের এটি একমাত্র আল্লাহ তাআলা প্রদত্ত আর বাকি সমস্ত দিন বা ধর্ম প্রচলিত পূর্ব প্রচলিত সমস্ত ধর্মগুলোই মানুষের নিজেদের রচিত এবং নিজেদের বানানো এই আল্লাহ তাআলার মনোনীত দিন বা ইসলাম এই ইসলাম প্রসঙ্গে একজন মুসলিম হিসাবে আমাদের সকলকে জানতে হবে ইসলামের মৌলিক বা প্রধান কাজগুলো সম্পর্কে অথচ আক্ষেপের বিষয় বহু মুসলিম আছেন বরং পৃথিবীতে বেশিরভাগ আদমশুমারিতে মুসলিম হিসাবে যারা শামিল পাসপোর্টে মুসলিম ধর্মের পরিচয় বহনকারী যে সমস্ত ভাইরা তাদের বেশিরভাগ মানুষ ইসলামের মৌলিক যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত না হোক অন্তত মোটা দাগে ইসলামের মৌলিক রুকনগুলো বা মূল বিষয়গুলোকে পিলার্সগুলোকে জানেন না প্রিয় দিনী ভাইরা ইসলাম যদি আমরা আল্লাহ তাআলা মনোনীত গোটা শরীয়ত বা দ্বীনকে ধরি তাহলে এই ইসলামকে একটা ঘরের সাথে যদি আমরা তুলনা করি সেই ঘরের যে মূল স্তম্ভ মূল খুঁটি পিলারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রুকন তো ইসলামকে যদি আমরা একটা ঘরের সঙ্গে তুলনা করি তা ইসলাম নামক ঘরের পিলার বা মূল খুঁটি হলো পাঁচটি এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিখ্যাত একটি হাদিস যেটি সহিহ মুসলিম বুখারী সহ প্রায় সকল হাদিসের কিতাবেই কমবেশ এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া সিয়ামি রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা অর্থাৎ ইসলাম পাঁচটি কাজের উপরে ভিত্তিশীল ইসলাম নামক এই আল্লাহ তাআলার মনোনীত দিন বা ধর্ম এই গোটা দিন গোটা ইসলামটি মূলত পাঁচটি কাজের উপরে দাঁড়িয়ে আছে পাঁচটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে এর মেইন কাজ পাঁচটি একটি ঘর যেরকম পিলার ছাড়া কল্পনা করা যায় না অন্য সব কিছু ছাড়া ছাদ যদি আপনি নির্মাণ নাও করেন খালিও রাখেন তবুও সেটা ঘরের একটা পর্যায়ে পৌঁছা যাবে কিন্তু পিলার ছাড়া কোনোদিন ঘর দাঁড়াবে না তো ঠিক একইভাবে ইসলাম এই পাঁচটি কাজ এর উপরে ভিত্তিশীল এর উপর ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে এগুলো ইসলামের পিলার ইসলামের মূল কাজ ইসলামের মেইন কাজ কি কি সে পাঁচটি কাজের ভিতরে এক নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই দুনিয়াতে যত মানুষ যত বস্তু যত সত্তা যত শক্তিকে মানুষ পূজা করে ইবাদত করে গোলামি করে তারা কেউই মাবুদ হিসাবে ইবাদতের উপযুক্ত হিসাবে সত্য নন একমাত্র সত্যিকারার্থে ইবাদতের উপযুক্ত প্রকৃত ইবাদতের মালিক হলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথার সাক্ষী একজন মুসলিম সাক্ষ্য দেওয়া এবং তাঁরই প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়ে আমাদের কাছে এসেছেন তিনি আল্লাহ তাআলার দিনকে আমাদের কাছে প্রচারের জন্য আল্লাহর পক্ষে থেকে নির্দেশিত হয়ে এসেছেন এবং তিনি তার দিনকে পরিপূর্ণভাবে প্রচার করেছেন মন গড়া কোনো কিছু বলে যান নাই তিনি যা বলে গেছেন সেগুলোতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে নিহিত আর তিনি যা নিষেধ করেছেন সেগুলোতে আমাদের জন্য অকল্যাণ রয়েছে নিহিত এই কথাগুলোর বিশ্বাস করা তাহলে এক নম্বর পয়েন্ট চলে গেল আল্লাহর উলুহিয়াত বা আল্লাহর সত্য মাবুদ হওয়ার পরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া অন্য কেউ সত্য মাবুদ নয় এ কথাকে বিশ্বাস করে সেটার সাক্ষ্য দেওয়া স্বীকারোক্তি দেওয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রেরিত হয়ে আমাদের কাছে এসেছেন এবং তিনি যা নিয়ে এসেছেন তা আল্লাহ পক্ষ থেকে আনিত এ কথার সাক্ষ্য দেওয়া মুখে ইসলামের দ্বিতীয় রুকন বা মূল কাজ হলো সালাত আদায় করা সালাত বলতে পাঁচ ওয়াক্ত সালাত যেটি আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রতিদিনে এই পাঁচ ওয়াক্ত সালাতকে কায়েম করা প্রতিষ্ঠিত করা এটা একজন ঈমানদারের জন্য অপরিহার্য
এবং ইসলামের দ্বিতীয় মৌলিক কাজ। তৃতীয়ত ইসলামের মৌলিক কাজ হলো যাকাত আদায় করা। ইসলামের এই যাকাতের বিধানটি সালাতের পরপরই এর অবস্থান এবং ইসলামের এই যাকাতের বিধানটির গুরুত্ব অপরিসীম, এ প্রসঙ্গে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। চতুর্থত ইসলামের রুকন হলো রমাদান করিমের সিয়াম পালন করা। পঞ্চম নম্বর ইসলামের রুকন হলো যাদের সামর্থ্য আছে তাদের জন্য বাইতুল্লাহর হজ করা। প্রিয় দিনী ভাইরা, তাহলে পাঁচটি মৌলিক কাজ আমরা পেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একথার সাক্ষ্য দেওয়া, পাঁচক্ত সালাত আদায় করা, যাকাত প্রদান করা যাদের যাকাত যাদের উপরে ফরজ হয়েছে সেরকম সম্পদ যাদের আছে, চতুর্থত রমাদান করিমের সিয়াম পালন করা, পঞ্চমত যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা। সুপ্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ সুবহান ওয়া তাআলা ইসলামের এই পাঁচটা মৌলিক কাজের ভিতরে এক অদ্ভুত বৈচিত্র্য রেখেছেন, আর সেটা হলো আল্লাহ তাআলা ইসলামের এই পাঁচ মৌলিক কাজের ভিতরে এমন কিছু ইবাদতকে সামিল করেছেন, এমন কিছু নেক আমলকে আল্লাহ তাআলা যুক্ত করেছেন, এমন কিছু ভালো কাজের সমাবেশ ঘটিয়েছেন যে কাজগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলার গোলামীর বহুমুখিতাকে প্রমাণ করে বা আল্লাহ তাআলার গোলামীর বহুমুখিতা প্রকাশ হয়। বহুমুখী, বহুমাত্রিক গোলামি, বহুমাত্রিক দাসত্ব, বহুমাত্রিক আল্লাহ তাআলার বান্দিগি মানুষ প্রকাশ করতে পারে এই পাঁচটি কাজের মাধ্যমে। কারণ কেউ কাউকে ভালোবাসলে, কেউ কাউকে সমীহ করলে, কারোর প্রতি কারোর ভালোবাসা থাকলে হয়তো অনেক সময় দেখা যায় যে তিনি সময় দিতে পারেন কিন্তু শারীরিকভাবে গায়ে খেটে সময় দিতে পারেন কিন্তু তার জন্য অর্থ ব্যয় করার মতো সামর্থ্য অথবা মানসিক ইচ্ছা তার থাকে না। আবার অনেকে মানসিকভাবে কিছু অর্থ সম্পদ ব্যয় করার বা কিছু নগদ পয়সা দেওয়ার মতো অবস্থা রাখেন কিন্তু সময় দিতে তিনি নারাজ, তার কাছে সময় অনেক মূল্যবান। আবার অনেক লোক আছেন যারা এ দুইটার কোনোটাই দিতে নারাজ, আবার অনেকে আছেন দুইটার উভয়টাই দিয়ে তার ভালোবাসাকে প্রকাশ করতে তিনি সম্মত থাকেন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে পাঁচটা কাজ ফরজ করেছেন, ইসলামের যে পাঁচটা মূল কাজ দিয়েছেন, ইসলামের যে পাঁচটা রুকন দিয়েছেন, এই পাঁচটা রুকনের ভিতরে ভালোবাসা প্রকাশের বহুমাত্রিক দিক এর ভিতরে আল্লাহ তাআলা দেখেছেন। অর্থাৎ ভালোবাসা প্রকাশের যত মাধ্যম হতে পারে তার সবগুলো এই পাঁচটা রুকনের ভিতরে রয়েছে। একজন মানুষ নিজের অন্তঃকরণে, নিজের অন্তর থেকে আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস প্রকাশের পর সেটা মুখে প্রকাশ করে, এর মাধ্যমে সে আল্লাহ তাআলার আনুগত্যের শুরু করে এবং পাঁচক্ত সালাত আদায়ের মাধ্যমে শারীরিক ইবাদত শুরু করে। শারীরিক ইবাদত করে সে কায়িক ইবাদত করে আল্লাহ তাআলার ভালোবাসার প্রকাশ ঘটায়, আল্লাহ তাআলার গোলামী এবং বন্দিত্বের প্রকাশ ঘটাই থাকে। এরপরে একজন মানুষ সিয়াম পালনের মাধ্যমেও শারীরিক ইবাদত করে নিজে ক্ষুধার কষ্টকে সহ্য করেও আল্লাহ তাআলার ইবাদত প্রকাশ করে থাকেন। এরপরে শুধুমাত্র শারীরিক ইবাদতের মাধ্যমেই তিনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন তা নয়, বরং আল্লাহর জন্য তিনি তার সম্পদ ব্যয় করতে রাজি, এই কথার প্রকাশ ঘটিয়ে থাকেন মানুষ যাকাত আদায়ের মাধ্যমে। এবং হজের যে পঞ্চম ইসলামের রুকন হজ, তার মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার প্রতি তার আনুগত্য, অর্থনৈতিক আনুগত্য এবং শারীরিক আনুগত্য সব কিছুকে প্রকাশ করতে পারেন একসঙ্গে হজের মাধ্যমে। এখানে একই সঙ্গে মানুষের কায়িক পরিশ্রম এবং অর্থনৈতিক ইবাদত উভয়টি পাওয়া যায়। প্রিয় দিনী ভাইরা, তাহলে ইসলামের যে পাঁচটা মূল কাজ আছে, এই পাঁচটা মূল কাজ এতটাই বৈচিত্র্যময় যে এর ভিতরে একজন মানুষ আল্লাহ তাআলার প্রকৃত গোলামীর যতগুলো দিক হতে পারে, যতভাবে প্রকাশ হতে পারে, তার সবগুলোর ভিতরে নিহিত রয়েছে। অতএব এই ওই ব্যক্তিকে মুসলিম বলা যাবে যে ব্যক্তি ইসলামের এই পাঁচটি রুকনকে সাব্যস্ত করেন, প্রতিষ্ঠিত করেন। আসুন সে পাঁচটি রুকন সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিছু জেনে নিই। এক নম্বর রুকন যেটি ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, একথার সাক্ষ্য দেওয়া। এই কথা বলতে উদ্দেশ্য কি? এই কালিমায়ে শাহাদাতাইন এর বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ ভিন্ন কোনো আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তবে সংক্ষেপে এটুকু বলতে চাই যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, একথার সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে পালনকর্তা হিসাবে মেনে নেওয়া, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেওয়া, সমস্ত জাহানের সব কিছুতে আল্লাহ তাআলারই কর্তৃত্ব এবং আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ এবং আল্লাহ তাআলারই আধিপত্য এবং তাঁরই কর্মপরিকল্পনার অংশ এটিকে বিশ্বাস করা, তিনি সমস্ত জাহানের সবার সব কিছু রিজিকের মালিক একথা বিশ্বাস করা এবং তার যত গুণবাচক নাম কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোকে সাব্যস্ত করা এবং এই কথা মনে করা যে তার এই গুণবাচক নামগুলো, তার এই ইতিবাচক
গুণাগুণের গুণাবলীর ব্যাপারে তিনি একক এবং অদ্বিতীয়, এগুলো অন্য কারোর মধ্যে আর কোনোভাবেই পাওয়া যেতে পারে না, অসম্ভব। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একজন ইমানদারের এই বিশ্বাস থাকবে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়ে এসেছেন, নিজে মিথ্যা নবীর দাবি করেননি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত এবং প্রেরিত, এবং তার প্রতি আল্লাহ তাআলা কোরআন নামক আল্লাহ তাআলার কিতাবকে নাজিল করেছেন, এবং এই দীন ইসলামকে আল্লাহ তাআলা তাকে প্রচারের নির্দেশ করেছেন সমস্ত মানুষের কাছে, এবং তিনি সেই দায়িত্ব পালন করেছেন পরিপূর্ণভাবে, যথাযথভাবে, মনগড়া কোনো কিছু আমাদেরকে বলেননি। এবং এরই বিশ্বাসের অংশ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, তার প্রতি আনুগত্য করা, এবং তার প্রতি ভালোবাসা এবং তাকে তার প্রতি আনুগত্য করা, তার অনুসরণ করা, এটা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তাআলার প্রতি ভক্তি এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি আমাদের চূড়ান্ত ভালোবাসার প্রকাশ বটে। তাহলে একজন ইমানদার মুখে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি ঈমানের যত বিষয় আছে এই সবগুলোকে মুখে অন্তরে বিশ্বাস করবে আর মুখে সেটাকে স্বীকার করবে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের যে বিষয়গুলো আছে সেগুলোকে অন্তরে বিশ্বাস করে মুখের সংক্ষেপে সেটার স্বীকারোক্তি দিবে। এটা হলো ইসলামের এক নম্বর পয়েন্ট। এই স্বীকারোক্তি যদি না দিয়ে থাকে, এই অন্তরের চূড়ান্ত বিশ্বাসগুলোর আলোকে যদি স্বীকারোক্তি কেউ না দেন, তাহলে তিনি মুসলিম হতে পারেন না। ইসলামের দ্বিতীয় রকম হলো পাঁচক্ত সালাত আদায় করা। একজন ইমানদারকে মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঁচক্ত সালাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম ইরশাদ করেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে, সমস্ত ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে। তাহলে সালাত, পাঁচক্ত সালাত দিনে পাঁচবার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, এটি আমাদের সকলকে আদায় করতে হবে। এবং এই সালাত আমাদের সকলকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, বছরে অথবা সপ্তাহে অথবা মাসে অথবা সিজনের সালাত আদায় করলে হবে না। অনেক মুসলিম আছেন যারা সপ্তাহে শুধু জুমার নামাজ আদায় করেন, অনেক মুসলিম আছেন যারা হয়তো বছরে শুধু ঈদের নামাজ আদায় করেন, অথচ তারা জানেন না যে ইসলামে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সালাত আদায় না করলে আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করতেই পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি বলেছিলেন যে লা হাদ্দা লিমান লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি সালাত ত্যাগ করবে তার ইসলামে কোনো হিস্সা নেই, কোনো অংশ নাই, সে মুসলিম হিসেবে দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না। অতএব একজন ইমানদারকে, একজন মুসলিমকে মুসলিম হতে হলে ইসলামের দ্বিতীয় রকম পাঁচক্ত সালাত আদায় করতেই হবে। সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নেই। একজন মুসলিম অন্য সমস্ত অন্যায় অপরাধ, অন্য সমস্ত গুনাহের কাজ, সেগুলো তার কোনো জৈবিক চাহিদার কারণে সে করে বসতে পারে, কিন্তু সালাত আদায় করা এটা কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই বৈধ নয়, কোনো অবস্থাতেই তার জন্য সালাত ত্যাগের কোনো সুযোগ নাই। অতএব সালাত আদায় করতে হবে, এটি ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন। অনেক মুসলিম আছেন আমাদের সমাজে যারা নিয়মিত সালাত আদায় করেন না, অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, তার দাবি নিছকই অমূলক এবং সম্পূর্ণহীন, অর্থহীন। ইসলামের তৃতীয় রুকন হলো যাকাত। যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদেরকে আল্লাহ তাআলা অর্থনৈতিক সামর্থ্য দিয়েছেন, সে অর্থনৈতিক সামর্থ্য যাদেরকে দেওয়া হয়েছে তাদের উপরেই কেবল যাকাত ফরজ হয়ে থাকে। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা বা পবিত্র করা, যেমন সালাত শব্দের অর্থ হলো দোয়া বা প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। তো যাকাত শব্দের অর্থ পবিত্র করা। সম্পদ যেগুলো আমরা উপার্জন করে থাকি হালাল উপায়ে, সে সম্পদগুলো যাকাত আদায়ের মাধ্যমে আরও পুত পবিত্র হয়ে থাকে, পরিচ্ছন্ন হয়ে থাকে। এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন কয়েক ধরনের সম্পদের উপরে। আমাদের ব্যবসায়িক মালের উপরে যাকাত ফরজ হয়ে থাকে, আমাদের নগদ অর্থের উপরে যাকাত ফরজ হয়ে থাকে, স্বর্ণ অথবা রূপা থাকলে সেটার উপরে যাকাত ফরজ হয়ে থাকে, ফসল যেগুলো জমি থেকে আমরা উৎপাদন করি সেগুলোর ভিতরে যেগুলো পচনশীল নয়, যেগুলো দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন রাখা সম্ভব, সেরকম ফসলের উপরে যাকাত ফরজ হয়ে থাকে, এবং গবাদি পশু নির্দিষ্ট যে পরিমাণ আছে সেই পরিমাণ ক্রস করলে তখন যাকাত ফরজ হয়ে থাকে। এবং একইভাবে খনিজ সম্পদ যদি থাকে, সে খনিজ সম্পদ যদি আবিষ্কার হয়, কোনো খনিজ সম্পদ যদি কেউ পায় কোনো জমিতে, তো সেখান থেকেও যাকাত ফরজ হয়ে থাকে। তো যাকাত কোনটার উপরে কতটুকু কতখানি ফরজ হয়ে থাকে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত কোনো আলোচনা আমরা করব। তবে এখানে কথা বলে রাখতে চাই, ইসলামের দ্বিতীয় রুকন হলো যাকাত। আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা যাকাত আদায় করেন না, আবার বহু মানুষ আছেন যারা যাকাত আদায় করেন নাম কাওয়াস্তে, পরিপূর্ণ হিসাব করে, পাই পাই করে বের করে বছরে তার কত টাকা যাকাত এলো তিনি সে হিসাব না করে থোক অথবা আন্দাজ করে একটা বিশেষ পরিমাণ তিনি যাকাত দিয়ে থাকেন। এতে কোনো অবস্থাতেই তার যাকাতের যে ফরজ সেটি আদায় হবে না। অতএব যাকাত আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যেখানেই সালাতের কথা বলেছেন বেশিরভাগ জায়গায় পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস্সালাহ ওয়া আতুজ জাকা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। বহু মুসলিম আছেন যারা
সালাতের গুরুত্ব বুঝেন, সিয়ামের গুরুত্ব বুঝেন, কিন্তু জাকাতের গুরুত্ব বুঝেন না। অথচ ইসলামে সিয়ামের চাইতে, হজের চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত হলো জাকাত। তাই আমাদের সকলকে জাকাতের ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে, যত্নশীল হতে হবে। আপনার সম্পদে জাকাত হয়েছে কি হয় নাই, কী পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হবে, সে বিষয়ে আপনাকে কোনো বিশেষজ্ঞ আলেমের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে। ইসলামের চতুর্থ রুকন হলো রমজানুল করিমের সিয়াম বা রোজা। রমজানুল করিমের সিয়াম একজন ইমানদারের জন্য কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, তোমাদের পূর্বসূরীদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে সেভাবে রোজা ফরজ করা হয়েছে। এটা এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটিতে ইসলামের পাঁচটি রুকনের কথা বলা হয়েছে, সেখানে চতুর্থ অবস্থানে রাখা হয়েছে সিয়ামকে, রমজান করিমের রোজাকে। বিধায় একজন মুসলিম সুস্থ মস্তিষ্ক এবং প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকেন, তাহলে তার উপরে রমজান মাসে রোজা ফরজ। কোনো খোলা অজুহাতে এই রোজা তরক করা যাবে না যদি মুসলিম হতে হয়। পাঁচ নম্বর ইসলামের রুকন হলো হজ করা। যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা হজের সিজনে হজ করে আসার মতো শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা দিয়ে রেখেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এই হজ যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হজের মাধ্যমে অনেক ফজিলত এবং মর্যাদার কথা ঘোষণা করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হজ করবেন তার জন্য অনেক মর্যাদার কথা বলেছেন। তিনি হজ করে আসবেন, ওই ব্যক্তিকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে, এই ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিধায় আমাদেরকে, যাদের উপরে আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে যাদেরকে স্বাবলম্বী বানিয়েছেন, তাদেরকে হজ করতে হবে। আমাদের সমাজে আক্ষেপের বিষয়, বহু মানুষ হজ ফরজ হওয়ার পর সেটা বিলম্ব করেন। এই জন্য বিলম্ব করেন যে অল্প বয়সে হজ করলে হয়তো তিনি আর খারাপ কাজ করতে পারবেন না, সেজন্য খারাপ কাজের দুয়ার খোলা রাখার জন্য তিনি হজটা বিলম্বে করেন। তিনি জানেন না যে বিলম্বে তিনি যে হজ করছেন, তিনি হজকে বিলম্বিত করতে গিয়ে যদি তার হজ করার আগেই মৃত্যুর দূত তথা মালাকুল মৌত চলে আসে, তাহলে তার এই ফরজটি তার ঘাড়ে থেকে যাবে। ইসলামের মূল কাজ না করার না করে কোনো মানুষ মুসলিম হিসাবে দাবি করতে পারে না। প্রিয় ভাইরা, ইসলামের কাজসমূহ অনেক অনেক অগণিত। বহু আমল আল্লাহ তাআলা ইসলামে বিধিবদ্ধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু তার ভিতরে এই মূল কাজ হলো পাঁচটা। আল্লাহ তাআলার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলের কথা মুখে সাক্ষ্য দেওয়া, পাঁচক্ত সালাত আদায় করা, রমজান মাসে জাকাত সম্পদের সারি হলে জাকাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা এবং সামর্থ্যবান হলে হজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পাঁচটা রুকনকে মুখস্থ টোটস্থ, এগুলোকে বোঝা, আমল করা, পালন করা এর তৌফিক দান করেন, এবং এর মাধ্যমে আমরা যেন একজন খাঁটি মুসলিম হতে পারি, প্রকৃত মুসলিম হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। মৌলিক কাজগুলো না করলে কোনো মানুষ নিজেকে মুসলিম হিসাবে দাবি করা সেটা নিছকই হাস্যকর ছাড়া আর কিছুই নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।